নমস্কার, আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল। আমি সম্রাজ বিশ্বাস, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো এ যে চাউমিন বা নুডলসের যে ব্যবসাটা, এটা আপনি দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত লাভ করতে পারেন, সেটাও আবার হোলসেলে বিক্রি করে। এক কেজি নুডলস বানাতে আপনাকে খরচ হয়, বা এক কেজি চাউমিন বানাতে আপনার খরচ হয় মাত্র 35 টাকা। মানে ময়দার দাম যেরকম বাজারে থাকবে, আপনার খরচটাও ঠিক সেরকম হবে। মানে এই জিনিসটা বানাতে আপনার শুধুমাত্র ময়দার দরকার হয়। আপনি যদি একটু বেশি পরিমাণে কেনেন ময়দা, তাহলে 30 থেকে 35 টাকার ভিতরে এক কেজি ময়দা পেয়ে যাবেন, যেটা এক কেজি নুডলস বানানোর জন্য যথেষ্ট। আপনাকে অন্য কোনো র মেটেরিয়াল বা কাঁচামাল ব্যবহার করার দরকার হয় না। কিন্তু এক কেজি নুডলস যদি আপনি বাজারে কিনতে যান, একটু ব্র্যান্ডেড কোম্পানি নিতে যান, তাহলে 200 টাকার উপরে আপনার কেজি পড়বে। আর আপনি যদি একটু নর্মাল কোম্পানির নুডলস বা চাউমিন বাজার থেকে কিনতে যান, তাহলে সব থেকেও যেটা লো কোয়ালিটির আসবে, সেটা আপনার 120 টাকা, 150 টাকা বা 200 টাকার ভিতরে আসবে। তা আপনি মাত্র 35 টাকা দিয়ে যখন এক কেজি নুডলস বানাতে পারেন, আর ওটা আপনি যখন বাজারে হোলসেল রেটেও বিক্রি করতে যাবেন, তবুও 70 থেকে 80 টাকা আপনি বিক্রি করতে পারবেন। আপনি বুঝতে পারছেন, দোগুণা থেকেও বেশি তিন গুণা লাভ প্রতি কেজিতে থাকবে। আর এই যে মেশিন, এই মেশিনটা খুবই কম দামে আপনি পেয়ে যাবেন। বানাতে মাত্র 3টে মেশিন লাগে, 3টা মেশিন খুব কম টাকায় আপনি আপনার গ্রামের বাড়িতে বসে, আপনার ঘরে বসে খুব সহজেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। আর এই যে ব্যবসাটা, এই পুরো বছর ভরে আপনার এই ব্যবসাটা ডাউন হয় না। আর এখনও পর্যন্ত বাজারে এর কম্পিটিটর অনেক কম আছে। মানে এই যে নুডলস বানিয়ে নুডলস ম্যানুফ্যাকচার করে বাজারে সেল করা, এই ব্যবসাটা সম্পর্কে অনেকেই এখনও জানে না। যখন এই প্রোডাক্টটা মার্কেটিং করতে জানেন, তখন আপনি বুঝতে পারবেন যে এর চাহিদা কতটা আছে। মানে যখন একটা ব্র্যান্ডিং কোম্পানি 200 টাকা 150 টাকায় ধরেন, 150 টাকায় বিক্রি করছে, তখন যদি আপনি 100 টাকার নিচে বিক্রি করেন জিনিসটা, তখন আপনি বুঝতে পারছেন আপনার দুগুণা তিন গুণা লাভ তো থাকছেই, সাথে করে আপনি যতগুলো মাল, যতটা মাল সাপ্লাই করতে পারবেন, ততটাই বিক্রি হয়ে যাবে, ওটাও চড়া দামে। আর এই যে মেশিনটা ব্যবহার করার জন্য খুব বেশি জানাশোনার দরকার হয় না, যে কেউ মেশিনটা একবার দেখলেই ব্যবহার করতে পারবে। তো আপনি যদি শিখতে চান এই ব্যবসাটা আপনি কীভাবে চালু করবেন, তা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে এমন একটি টিপস দেবো, যেটা অ্যাপ্লাই করে আপনি খুবই তাড়াতাড়ি আপনার ব্যবসাটি গ্রোথ করতে পারবে। আর ভিডিও শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করা যাক। এই ব্যবসাটি শুরু করতে আপনাকে 3টে মেশিনের দরকার পড়বে। চলুন দেখে নেওয়া যাক কি কি মেশিন আর কীভাবে এটা কাজ করে, আমি একটা একটা করে দেখাচ্ছি। তো প্রথম যে মিক্সার মেশিনটা আপনাকে নিতে হবে, মিক্সার মেশিনে মানে আপনি যে র মেটেরিয়ালটা মিক্স করবেন সেটা। তো এই র মেটেরিয়াল বলতে শুধুমাত্র ময়দা আর জল, অন্য কোনো কিছুর দরকার হয় না। তো এটা কী পরিমাণে ব্যবহার করতে হবে, আপনার প্রতি 5 কেজি ময়দাতে 1 কেজি জল মেশাতে হবে, বাস এটুকুই। তো মিক্সড একটু সময় লাগবে মিক্সড হতে, তো আপনি মাঝে মধ্যে চেক করে নেবেন এটা মিক্সড হয়েছে কি না। খুব বেশি সময় লাগবে না, মাত্র 4-5 মিনিটে এটা ভালো করে মিক্স করে দেয়। আপনি দেখতে পারছেন এটা মাঝে মাঝে চেক করে নিতে হবে, আর এর ভিতরে যদি জল কম থাকে জল নিয়ে নেবেন। আর এখান থেকে এই মেশিনটা যখন ভালো করে মিক্স করে দেবে, তখন এর থেকে নিয়ে আপনাকে অন্য একটি মেশিনে দিতে হবে, যেটা রোলার মেশিন। এই মেশিনটাই মূলত আপনার চাউমিনটা তৈরি করবে, আর এটা ভালো করে মিক্স করবে। তো আপনাকে কী করতে হবে, এক সাইডে দিয়ে এটা ভালো করে প্রেশার দিয়ে দিতে হবে। তো এটা কী পরিমাণে পিষবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে পরিমাণে, যেভাবে রুটি তৈরি হয় সেভাবে এটা তৈরি হয়ে যাচ্ছে একসাথে। তো একবার দিলে এটা তৈরি হবে না, আপনাকে কয়েকবার দিতে হতে পারে, 3-4 বার দিতে হতে পারে এটা ভালো করে মিক্স করার জন্য, এটা তৈরি করার জন্য। তো যত বেশি বার দেবেন তত ভালো মিক্সড হবে। তো আপনি কয়েকবার দিতে পারেন, কারণ এটা আপনি দেখতেই পাচ্ছেন এটা খুব বেশি সময় লাগে না, কয়েক সেকেন্ডের ভিতরে এটা মিক্স করে দেয়। যখন এই জিনিসটা মিক্সড হয়ে যাবে কয়েকবার দেওয়ার পর, তো এটাকে আপনার ভালো করে গুঠাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা খুব ভালো হয়ে গেছে, এখন আমি এটাকে গুঠিয়ে নিচ্ছি আর আরেকবার দেবো। দেওয়ার পরে যখন এরকম মোলাম হয়ে যাবে, তখন আপনাকে এটা ভালো করে গুটিয়ে নিতে হবে, কারণ এটা দেওয়ার দরকার নেই। এটা আপনার নুডলস বানানোর জন্য, নুডলস তৈরি করার জন্য তৈরি হয়ে গেছে। এখন আপনাকে কী করতে হবে,
যে উপরে যে রাখা জায়গাটা ওখানে রেখে দিতে হবে, এই যে বানানোর মেশিন, নুডলস বানানোর মেশিন, এটা আপনাকে সেট করতে হবে। এটা সেট করাও খুব সহজ ব্যাপার, যে কেউ খুব সহজে সেট করতে পারবে। একবার বসিয়ে দিলেই হয়ে গেল, বসিয়ে দেওয়ার পর একটু চেপে দিতে হবে। তারপর আপনাকে পিসোয়া ময়দাটা দেওয়ার সাথে সাথে নুডলস তৈরি হওয়া শুরু হয়ে যাবে। আর এটা খুবই জলদি তৈরি হয়, আপনি দেখতে পাচ্ছেন খুবই জলদি তৈরি হয়ে যাচ্ছে। একবার মিশিয়ে নেওয়ার সাথে সাথে এই মেশিনটা খুবই জলদি এটা তৈরি করে দেয়। কিন্তু একটা ব্যাপার হলো কি, এটা এখনও ভিজা আছে, মানে এটা এখনও বিক্রি করার জন্য তৈরি হয়নি, তো এটাকে আপনাকে শুকাতে হবে। তখন ওটাও দেখাবো কীভাবে আপনি ওটা শুকাবেন। আপনি প্রথমে দেখে নেন এটা কত দ্রুত এটা তৈরি হচ্ছে, মানে আপনি যদি 2 থেকে 3 জন লোক রেখে এটা করতে পারেন, তাহলে আপনি দিনে কত বেশি প্রোডাকশন করতে পারবেন। মানে সবগুলো মেশিন যদি একসাথে কাজ করে তাহলে আপনি খুব দ্রুত প্রোডাকশনটা করতে পারবেন। তো এরপরে আপনি কী করতে হবে, এটা আপনাকে শুকাতে হবে। তো শুকানোর জন্য যে মেশিনটার দরকার সেটাও আপনাকে দিয়ে দেওয়া হবে, 3টা মেশিন একসাথে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই মেশিনটাকে আপনি যত খুশি হিসাব করুন, 20 কেজির উপরে একসাথে আপনি এটাকে শুকাতে পারেন। তো প্রতি 15-20 মিনিটে আপনি 20 কেজি এটা শুকাতেই পারবেন। তো আর এই 3টা মেশিন মিলিয়ে একসাথে আপনার খরচ আসবে মাত্র 90,000 টাকা, মানে মাত্র 90,000 টাকায় 3টা মেশিনটা আপনি পেয়ে যাবেন। আর 100 কেজি পর্যন্ত নুডলস আপনি প্রতিদিন তৈরি করতে পারবেন এই মেশিনের মাধ্যমে। তো এটা খুবই সহজ, আপনি দেখতে পারছেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন এই মেশিনটা কীভাবে কাজ করে। 3টা মেশিন চালানো খুবই সহজ, আর যে কেউ এটা চালাতে পারবে। তো এখন বলি মেশিনটা আপনি কোথায় পাবেন। মেশিনটা আপনার যার কাছ থেকে কিনতে হবে তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি ডাইরেক্ট কল করে জেনে নিতে পারেন। আর আপনি যদি এর থেকেও কম টাকায় মেশিন কিনে ব্যবসাটি শুরু করতে চান, তাহলে এখানে 9,500 টাকার এই মেশিনটি, মিনি মেশিনটি কিনেও কিন্তু এই ব্যবসাটি শুরু করতে পারবেন। মানে আপনার কাছে যদি 90,000 টাকা বেশি হয়ে থাকে, বা মনে করেন যে এত টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন না, তাহলে মাত্র 9,050 টাকা দিয়ে মেশিনটি শুরু করতে পারেন। বা এর থেকে কম টাকাও কিন্তু ইনভেস্ট করে ব্যবসাটি শুরু করা যায়, সেটাও আপনি মাত্র এখানে দেখতে পাচ্ছেন। এখানে মাত্র 1500 টাকার একটা মেশিন কিনেও কিন্তু এই ব্যবসাটি শুরু করা যায়। তো যারা ইন্ডিয়াতে আছেন তারা তো এই মেশিনটি অ্যামাজন, ফ্লিপকার্ট, ইন্ডিয়ামার্ট যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশে আছেন তারা noodles.com কিন্তু এই মেশিনটি, এরকম মেশিন অনেকগুলো পেয়ে যাবেন, যেরকম 4,000 টাকার মেশিন, 2,000 টাকার মেশিন, এখানেও 2,000 টাকা বা 600 টাকারও মেশিন পাওয়া যায়। কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি একটু বড় মেশিন না কেনেন, মানে একসাথে বেশি পরিমাণে না প্রোডাকশন করতে পারেন, তাহলে কিন্তু ব্যবসা চালিয়ে রাখা খুব কষ্টের ব্যাপার হয়ে যায়। তো এখান থেকে আপনি যে কোনো একটি মেশিন কিনে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন প্রথম পর্যায়ে। আর আপনি যদি করতে চান এই ছোটো মেশিনটি চালিয়ে শুরু করে পরবর্তীতেও বড় মেশিন নিতে পারেন। অবশ্যই ছোটো মেশিনটি দিয়ে আপনি কীভাবে ব্যবসা করবেন তার উপরে আমি একটি ভিডিও বানাবো। তো আপনি যদি জানতে চান কীভাবে এই ছোটো মেশিনটি দিয়ে আপনি ব্যবসা করতে পারেন বড় আকারে, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমি যে মেশিনটি দেখালাম সেটা যদি আপনি কিনতে চান, তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে কন্ট্যাক্ট করে আপনি কিন্তু মেশিনটি বাড়ি বসে আনাতে পারবেন। আর এ বানাতে গেলে যে র মেটেরিয়াল দরকার হয় সেটা আপনার ময়দা আর জল, এটা তো আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। একটু বেশি পরিমাণে ময়দা যদি আপনি একসাথে কেনেন, তাহলে আপনার দামটা অনেক কম টাকায় কিনতে পারবেন। তো এই ব্যবসাটির যে চাহিদাটা আছে বাজারে, এটা আপনারা সবাই জানেন যে কী পরিমাণে বিক্রি হয় চাউমিন, নুডলস বাজারে। তো এর সেলে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি যদি প্রথম প্রথম সেল করতে যান দোকানে দোকানে, আপনার আশপাশে, আপনার ছোটোখাটো বাজার আশপাশে 8-10টা দোকানেও যদি আপনি সেল দেন, তাহলেও আপনি অনেক অনেক টাকা সেল করতে পারবেন। কারণ সাধারণত পশ্চিমবাংলায় যে জিনিসটা দেখা যায় যে চাউমিন বা নুডলস খাওয়ার যে প্রবণতা অনেক বেশি, আর ইদানিং বাংলাদেশের প্রবণতা খুবই বাড়ছে। তো আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর একটা কথা আমি এর ভিতরে বলতে চাই, এই যে নুডলসগুলো আসে বা এই চাউমিনগুলো আসে, এগুলো অনেক দূর থেকে আসে, অনেক বড় কোম্পানি প্যাকিং হয়ে আসে, যেগুলো রেট অনেক বেশি থাকে। তো আপনি যদি নতুন এই ব্যবসাটা শুরু করেন আপনার রেটটাও কম রাখতে পারবেন। আর আপনার আশেপাশে যদি রেটে কম রেটে মাল কেউ পায় তাহলে আপনার কাছ থেকে নিশ্চয়ই নেবে। তো আমি যেরকম বলেছিলাম ভিডিও শেষে, আপনাকে এমন একটি টিপস দেবো যেটা অ্যাপ্লাই করে আপনি রাতারাতি আপনার ব্যবসাটাকে দাঁড় করাতে পারবেন। আমি প্রত্যেক ভিডিওয়ে যেরকম বলে থাকি, আপনার ব্র্যান্ড নেমটা ছাপিয়ে নেবেন। ব্র্যান্ড নেম ছাপাতে গেলে আপনাকে কোনো রেজিস্ট্রেশন করার দরকার হয় না, আপনাকে শুধুমাত্র 1 টাকা খরচ হয় যেটা সেলটা বানাতে, যেটা যে কেউ বানাতে পারে। কারণ এই 1 টাকা যদি আপনি এখন খরচ করেন, তাহলে পরবর্তীতে এর যে সুবিধাগুলো আপনি খুব সহজে উঠাতে পারবেন। মানে একই নামে আপনার যদি অন্য কোনো ব্যবসা আপনি শুরু করতে যান, একই নামে আপনি অন্য ব্যবসাগুলো খুব সহজে শুরু করতে পারবেন। এত কালে আপনি ব্র্যান্ড কীভাবে বানাবেন, এখন বলি বন্ধুরা, এটা আপনি প্যাকিং করতে পারেন। একটা ছোটোখাটো ম্যানুয়াল মেশিন আপনি বাজার থেকে কিনে এটা প্যাকিং করতে পারেন, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম,
1 কেজি এভাবে যদি আলাদা আলাদা করে প্যাকিং করেন আর সেভাবে যদি আপনি বাজারে সেল দেওয়া শুরু করেন, তাহলে অন্য অন্য যে ব্র্যান্ডিং কোম্পানিগুলো আছে যেগুলো চড়া দামে বাজারে বিক্রি হচ্ছে, শুধুমাত্র একটু ভালো প্যাকিং করে দিলেই আপনার মালটা কিন্তু খুব তাড়াতাড়ি বিক্রি হবে আর আপনার যে ব্র্যান্ড নেমটা খুব তাড়াতাড়ি বাজারে ছড়িয়ে যাবে আর আপনার ব্যবসায় আপনি খুবই সহজে উন্নতি করতে পারবেন। তো বন্ধুরা, আমি সর্বদা চেষ্টা করি যারা ব্যবসা করতে চায় তাদের জন্য নতুন নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসতে। তো আপনিও যদি আপনার জানাশোনার মধ্যে এমন কেউ থেকে থাকে যারা ব্যবসা শুরু করতে চায় বা ব্যবসার আইডিয়া খুঁজছে, তো এই ব্যবসার আইডিয়াটা তাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি সর্বদা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর আপনি যদি এখনই অনেকগুলো বিজনেস আইডিয়া একসাথে দেখতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।